সব ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা যে আমার ফ্যামিলি মেম্বার। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস চলো বাইরের দিকে যাওয়া যাক, মানে এখন যাব হচ্ছে আমাদের মানে ক্লাবের দিকে। চলো ওই কোথায় চলি, কোথায় তো লাগানো হয়ে গেল সবকিছু। কি ওটা আমাকে দে, বুড়ো ভাম তো খাবি। কাউকে পেলাম না, রাস্তার ধারে একাই বসে আছে। বাড়িয়া গাইজ, এখন বাজে ঠিক 11টা, আর গ্রামের সাইডে মাঠ, এখানে না এলে ঠিক জমে না। প্রতিদিনের মতো এসছি, আর আজকে আমার সাথে আছে দেখতে পাচ্ছ আদি। ও বেজারি সবজি লাগিয়েছে এক জায়গায়, বাট ডুবে গেছে। তো দেখা যাক ও কি করে, কি করে মানে বালতি নিচে সাথে মানে জলটা মারবে বলে। তো চলো গাইস, দেখতে পাচ্ছ কি অবস্থা, কিরম করে জলটা মারবি। হ্যাঁ এতে পুরো ডুবে গেছে। এই সবজি তোর হবে, শাকটা হবে শাক। হাই কত কষ্ট। হ্যাঁ দেখো, 1 2 3 4 না এখানে লিখে চলি। কোথা কি আছে গে? হ্যাঁ কি আছে তো বল, কোন মাঠ? কি করছো আদি? চাষের কাজ বেরোবে না, উল্টে ঢুক ব্যাপার। লেথা মরে গেল, বহু টেনশন। না ঘুমাচ্ছে তো গাইস? এখন বাজে মানে দুপুর 12টা, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক সন্ধ্যাবেলায়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অবস্থা চাষি, টেনশন হচ্ছে বলো গো। তো গাইস এখন বাজে ঠিক বিকেল 4টে, ঘুম থেকে এই মাত্র উঠলাম। দেখি ক্লাবের দিকে যাওয়া যায়, সবাই নিশ্চয়ই ওখানে আছে, কারণ প্রতিদিন ওখানে থাকে। চলো ওখানে গিয়ে দেখা। কত ছেলে আজকে? হ্যাঁ কোথায় ছিলি? 1 2 3 4 5 6 বল কে কি আমিনুল ফকরুদ্দিন ভিলেজ কি হয়েছে? তো গাইজ এখন বাজে বিকেল ঠিক 4:30, আর এখন দেখতে পাচ্ছ যাচ্ছি একটু বাইরের দিকে। তো চলো ভিডিওটার মজা নাও। খা মাখা চলা চলা ডবর তো গয়া তো গাইস দেখতে পাচ্ছ লাইন দেখো, কালকে ধানের টকেন দেবে, আর আজকে লাইন দেখো ওদিকে। গাইস এখন ফাইনালি ঠিক যাচ্ছি কোন নদীর ব্রিজ, মানে এখানে একটা ব্রিজ আছে, ওখানে আড্ডা মারতে অসম লাগে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইস এইখানটা অনেকটা মানে উঁচু চড়ি আছে, তো দেখা যাক উঠতে পারেনি গিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 দেখবো দেখবো তুলতে পারলে জানবো হিরো ড্রাইভার বাপকা বেটা। চলো গাইস উঠে পড়লো ফাইনালি। ওয়াহ বাহ, সাবাস সাবাস বেটা সাবাস। আর এখন ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ নদী ব্রিজ, কতজন দাঁড়িয়ে আছে দেখো, সবাই আড্ডা দিচ্ছে। আর এসছি তিনজনা, আমি মুস্তাক আর এর নাম হচ্ছে জিৎ। মানে ব্রিজটা হাইড্রোলিকের মতো কাজ ছিল, ও সেই জন্য বলছে। গাইজ আমাদের এখন আড্ডা দেওয়া কমপ্লিট, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর এখন যাব বাড়ি মানে বাড়ির দিকে। কই তুই? আরেকজন হারিয়ে গেল, পিছনে দেখ গাড়ি আসছে, সাবধানে। তো চলো গাইজ দেখতে হচ্ছে আমাদের ইটবার, এখানে
সাইকেল চালিয়ে এত কষ্ট করে কি মানে আমার দিকে মানে তখন থেকে মানে বাড়ি থেকে অনেক টানা করে আমি আমি ক্যামেরা ম্যান থেকে নিয়ে যাচ্ছি জিত খাওয়াবে আমাদেরকে ফকির হয়ে যাবি চলো কি খাবে ফুচকা আর গাইজ এখন ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ ফুচকার দোকান তো চলো খাওয়া যাক ব্যাপারটা হচ্ছে আমরা খাচ্ছি আর ও ওখান থেকে ক্যামেরা করছে মানে ও খেতে পাচ্ছে না তো ওর রাগ ধরছে আরাম করে খা আমাদের খাওয়া হয়ে গেল ক্যামেরা করছিল খা আস্তে করে কামড়া ভেঙে যাবে তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ এক খাওয়া দাওয়া করে পুরো সাইকেল চালাতে পারছে না আর উনা দেখো কালো ভূত চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো গাইস এখন ফাইনালি চলে এসেছি বাড়ি তো ভিডিওটা বেশি বড় করবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই।